একাদশ বন্ধু, আমি শ্রীদনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। আপনাদের জীবনের সমস্যা কিভাবে সমাধান হয়, প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান কিভাবে হয়, আমি কিন্তু প্রত্যেকটা এ বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করি। আজও আপনাদের সাথে আলোচনা করব আপনাদের জীবনের কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, যে ঘটনার মাধ্যমে আপনারা দুঃখজনক প্রকাশ করেন এবং চান যে আপনাদের সেই সমস্যাগুলো মিটুক। আমি তার মধ্যে কিছু কথা বলছি, আপনারা গ্রাহ্য করে শুনুন। আজকে আমি যে বিষয়টা তুলছি সেটা হচ্ছে সন্তানকে নিয়ে। সন্তানকে নিয়ে শুধু একটা মাত্র সমস্যা হয় না, সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এক নম্বর, সে সন্তানকে বিদ্যায় যখন পারদর্শী করবেন, বিদ্যার জন্য তাকে যখন উচ্চশিক্ষা লাভের জন্য তাকে আগিয়ে দিচ্ছেন, সেই সন্তান কিন্তু বিদ্যায় ভালো হচ্ছে না এবং ফল ভালো করছে না বা পড়াশোনা কিন্তু মনোযোগ ঠিক করে দিচ্ছে না। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে আপনারা কেন বিদ্যা অর্জন করতে চাইছেন, আপনার সন্তান ভালো হোক বিদ্যায় কেন চাইছেন। কারণ একটাই, সেটা হচ্ছে আপনার সন্তান ভবিষ্যতে কেরিয়ারে যেন নিজেকে যোগ্যতা প্রমাণিত করতে পারে। কারণ সামনের দিন বিদ্যা ছাড়া কিন্তু কোনো যোগ্যতাই প্রমাণিত হতে চায় না। এবার দেখা গেল সেই সন্তানকে বিদ্যায় ভালো পড়াশোনা করার পরেও সেই সন্তান হঠাৎই কুপথগামী হয়ে গেল। কুপথগামী বলতে বোঝানো যায় সেই সন্তান কোনোভাবে নিজেকে নিজের গুরুজন ব্যক্তিকে মানছে না। বাড়ি ঘরে গুরুজন যত ব্যক্তি আছে তাদের অবাধ্য হচ্ছে এবং নিজেকে সে খুব বড় মনে করছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এরকম সমস্যাগুলো কিন্তু আপনার সন্তানের দেখা দিচ্ছে। বন্ধুরা, তারপরেও আরেকটা সন্তানের আরেকটা সমস্যা আছে, সে পড়াশোনা শিখেও চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না, কোনো কর্মেই লিপ্ত হতে পারছে না, সে শুধু শুয়ে বসেই দিন কাটিয়ে দিল। কিন্তু কর্মজীবনে সাকসেস বলে কিছু থাকে সে জায়গাটা কিন্তু পাচ্ছে না। বন্ধুরা, আমার অনুষ্ঠান যখন দেখছেন, আমি আমার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের বলে রাখি, প্রথমত আমি আপনাদের সমস্যার কথা তুলে ধরি, সমস্যার সমাধানের কথা আমি জোর গলায় বলি এবং তারপরে কিন্তু আমি টোটকা রাখি। আজকেও আমি টোটকা রাখবো, তার জন্য খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন। আর মনে রাখবেন, আমি তান্ত্রিক জ্যোতিষ হয়েছি, তন্ত্র শিখেছি, তন্ত্রশাস্ত্রকে গ্রাহ্য করে শিখেছি। তন্ত্রশাস্ত্র এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ওপর ভিত্তি করে মানুষকে ভালো করা যায়, মানুষকে সুস্থ করা যায়, মানুষকে আবার ক্ষতিও করা যায়। বন্ধুরা, এরকম কোনো সমস্যায় কি পড়েছেন যে আপনাকে কোনো ক্ষতি করে রেখেছে? যদি করে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, আপনার সন্তান যেরকমই থাকুক, আপনার সন্তান আপনারই ঠিক করতে হবে। পাঁচটা লোকের সাথে আলোচনা করে কিন্তু কিছুই মিটবে না, তাই তখনই আপনাদের জীবনে দরকার হয়ে দাঁড়ায় একজন ভালো জ্যোতিষতান্ত্রিক। আর এই ভালো জ্যোতিষতান্ত্রিক খোঁজার সময় আপনারা টিভি চ্যানেলটা খুলছেন, খুলে আপনি প্রচুর জ্যোতিষী দেখছেন, কিন্তু কাকে আপনার মনে মতো লাগবে, কোন জ্যোতিষীর কাছে গেলে আপনি সুস্থভাবে জীবনভাবে পাবেন, এটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? কারণ আপনি চারিদিকে কিন্তু শুনে বেড়াচ্ছেন জ্যোতিষীরা নাকি প্রতারিত করে, জ্যোতিষীরা নাকি প্রতারক। বন্ধুরা, মেনে নিচ্ছে আপনার কথা, হতেই পারে, মেনে নিচ্ছে আপনার কথা, হতেই পারে, আমি জানতে চাই শুনতে চাই, ঠিক আছে। বন্ধুরা, সবাই কিন্তু এক জিনিস হয় না। আজকে আমি শ্রীতনায় আপনাদের সামনে বড় কথা বলছি, আপনাদের সামনে বড় কথা বলছি এই কারণে যে আমি কাজ পারি, কাজ শিখেছি, গুরুর আশীর্বাদে, মা তারার আশীর্বাদে আমি বিদ্যা অর্জন করেছি। আর এই বিদ্যা অর্জন করাতে আপনাদের জীবনে সাফল্য কিন্তু এনে দেবই দেব। এবার যাওয়া যাক যেখানে আমরা ছিলাম, সেটা হচ্ছে সন্তানের কেরিয়ার এবং সন্তানের
ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তা আছে। কারণ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কেরিয়ার কি হতে পারে, সেই সন্তান কোন দিকে গেলে সে সুস্থ জীবন পাবে। বন্ধুরা, হরোস্কোপ ছয় যদি রেজিস্টার থাকে অবশ্যই যে কথা বলছিলাম কুপথগামী হতে বাধ্য। কুপথগামী সেই সন্তানই হয় যার হরোস্কোপ সঙ্গে অবশ্যই সমস্যা আছে। রাহুর একটা প্রভাব থাকে, মঙ্গলের একটা প্রভাব থাকে, বৃহস্পতির একটা প্রভাব থাকে, চন্দ্রের একটা প্রভাব থাকে, প্রত্যেকটা গ্রহেরই একটা না একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থেকে থাকে। কারণ আমরা একটা গ্রহের মধ্যে বসবাস করি, আমরা একটা প্রাণ, আমরা একটা প্রাণী, আমাদের মেধা শক্তি দিয়ে আমরা সমাজ গড়েছি এবং আমাদের মেধা শক্তির ওপরেই সমাজটাকে আমরা নিজেরা চালাচ্ছি। ঠিক এরকমই যদি প্রত্যেকটা প্রাণীর ব্যাপার জানতে চাই তাহলে আমরা জীবনে সাফল্য পাওয়ার জন্য অনেক কিছু করে থাকি। এ সমাজে কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে, ভালো লোক খারাপ লোক সমস্ত কিছু মিশিয়েই কিন্তু আমাদের এই সমাজ, এই সমাজে কিন্তু চলতে গেলে অবশ্যই কিন্তু আপনার কেরিয়ার সাকসেস হওয়া প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু আপনার অর্থ উপার্জনের দরকার আছে, অবশ্যই আপনার সংসারকে সুখী রাখতে গেলে আপনার অর্থ উপার্জন করা প্রয়োজন আছে। বন্ধুরা মনে রাখবেন, জীবনে যেমন গ্রহের দ্বারা সমস্যা আসে সমাধানও কিন্তু গ্রহের অবশ্যই হয়ে থাকে। গ্রহের দ্বারাই যে সমস্যা আছে এই কারণ, এই কথাটা আমি কেন জোর দিয়ে বললাম, কারণ একটাই, আমি কিন্তু প্রথমে বললাম আমরা এই জগতের একটা প্রাণ, আমরা মানব জাতি হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের অবশ্যই একটা গ্রহের প্রভাব থাকবেই। কারণ প্রত্যেকটা গ্রহের প্রভাব কিন্তু একটা মানুষ শরীরে অবশ্যই পড়ে থাকে, তার উপরে নির্ভর করে সে কোন সেই ব্যক্তি কোন দিকে যাবে। আমাদের ফল কিন্তু আমরা যেটা অরিজিনালি বুঝতে পারি সেটা গ্রহের ফল, এবং অরিজিনালি বুঝতে পারি যে গ্রহের প্রতিকার, আমরা কিন্তু ভগবানকে আরাধনা করি কিন্তু হয়তো আমাদের কপালে ভগবানকে দেখা মেলে না। আমাদের জীবনের প্রতিষ্ঠিত হতে গেলে আমরা ভগবানকে আরাধনা করে ভগবানের কাছে আমাদের সমস্যা জানিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই, কিন্তু গ্রহ একটা এমন জিনিস যে গ্রহের প্রভাব আমরা ধরতে পারি। অ্যাস্ট্রোলজি ছক, হরোস্কোপ ছক, গ্রহের প্রভাব আমরা কিন্তু ধরতে পারি, গ্রহের প্রভাব প্রতিকার করতে পারি, গ্রহের প্রভাব ঠিক করতে পারি। গ্রহের প্রভাবে আপনার ছেলে বাড়ির থেকে বেরিয়ে যেতে পারে, গ্রহের প্রভাবে আপনার ছেলে চাকরি নাও হতে পারে, গ্রহের প্রভাবে আপনার সন্তান নেশাগ্রস্ত হতে পারে। তাই প্রত্যেকটা সমস্যারই সমাধান অবশ্যই আছে। মানুষের জীবনে চলতে গেলে সমস্যা থাকবে, সমস্যা থাকাকালীন সমস্যা থাকবেই, সমাধান হবেই, সমস্যা যেরকম থাকুক না কেন সমাধান তার আছেই। মনে রাখবেন বন্ধুরা, আমি জোর গলায় কথা বলি, আমি চেঁচিয়ে কথা বলি, আমি পাওয়ার দিয়ে কথা বলি। কেন বলি? কারণ একটাই, কারণ আমি জানি তন্ত্র, আমি জানি প্রতিষ্ঠিত হতে গেলে, এরা মানুষকে সমাজে তুলতে গেলে, মানুষকে সুস্থভাবে বাঁচাতে গেলে কোন তন্ত্রের প্রয়োগ করতে হবে। বন্ধুরা, নিজ গৃহ মন্দিরে পুজো করি, পাঠ করি, নিজ গৃহ মন্দিরে আপনাদেরকে বসিয়ে কিন্তু যোগ্যাদি করলে অবশ্যই আপনারা উপকার পেতে বাধ্য। তার সাথে বলে রাখি, যারা যোগ্যাদি করতে পারছেন না, যারা আমার গৃহ মন্দিরে যেতে পারছেন না, আমার চেম্বারে দেখা করুন, রেমেডি আমি অবশ্যই তৈরি করে দেবো। আর বন্ধুরা মনে রাখবেন, শ্রীধনার কাছে আসলে বিশ্বাস করেই আসবেন, ভাবনা চিন্তা করে আসবেন না, কারণ একটাই, কারণ শ্রীধনার এমন একটা লোক যে পশ্চিমবাংলার বুকে, আমি এমন একটা লোক যে পশ্চিমবাংলার বুকে সবসময় উঁচু গলায় কথা বলি, আমি তন্ত্র মন্ত্র নিয়ে খেলা করি না, তন্ত্রকে সম্মান করি, জ্যোতিষকে সম্মান করি, তান্ত্রিককে মানি, তান্ত্রিকদের সম্মান করি, জ্যোতিষদের সম্মান করি, অসম্মান করে কাউকে চলি না, তাতে আমাকে যে অসম্মান করে করুক, আমি একটুখানি বুঝি। আগিয়ে যেতে গেলে, সমাজে চলতে গেলে সমস্ত বয়স্ক জ্যেষ্ঠ মানুষকে প্রয়োজন আছে, সমস্ত জ্যোতিষতান্ত্রিককে আমার থেকে বড় মনে করি, আমি সমস্ত জ্যোতিষতান্ত্রিককে বড় মনে করি আমার থেকে। কিন্তু এইটুকুনি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই,
আমি কাজ জানি, কাজ পারি, তাই কর বড় কথা বলি। কাজ কি করে হবে সেটা আমি শিখেছি, কাজের কিভাবে হবে সেটা আমি শিখেছি। বন্ধুরা, ব্যবসায় পড়ুন না কেন, সংসারে অশান্তি থাকুক না কেন, সন্তানকে নিয়ে চিন্তায় থাকুক না কেন, বিবাহিত জীবনে ঝামেলা থাকুক না কেন, সমস্ত সমস্যার সমাধান কিন্তু হতে পারে। তাই আজকে আমি কিন্তু আপনাদের সামনে সেই আলোচনাগুলোই তুললাম। বন্ধুরা, প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমি টোটকা রাখি, আজও রাখবো, মনে রাখবেন, টোটকা কিন্তু অবশ্যই করবেন। আমি তার বিষয় নিয়ে তন্ত্র নিয়ে কিছু বলি, কামাখ্যা তন্ত্র, তারা সিদ্ধ তন্ত্র, এরকম কিছু তন্ত্র আছে যে তন্ত্রের পাওয়ার কিন্তু অনেক শক্তি। কামাখ্যা তন্ত্রে মারণ কিয়া, বশীকরণ কিয়া, এরকম কিয়া করা যায়। তাই বলে কি বন্ধুরা, বশীকরণ কিয়া, বশীকরণ শব্দটাই কি খারাপ? বশীকরণ কাকে করে? বশীকরণ নিজের সন্তানকে করা যায়, নিজের স্বামীকে করা যায়, নিজেদের পরিবারের মিল করার জন্য বশীকরণ ক্রিয়া করা যায়। এই ক্রিয়াটা সঠিক প্রয়োগ করতে হবে, তবেই সেই ক্রিয়া সাকসেস হবে। প্রতারিত করতে বসিনি, প্রতারিত কথা বলতে আমি জানি না, যেটা বলি সামনে বলি, চেঁচিয়ে বলি, ভালো লাগলে আসবেন, নয়তো আসবেন না। বন্ধুরা, আমি স্মৃত নয় আপনাদের সামনে সব সময় সারা লাইফে উঁচু গলায় কথা বলে গেছি, জোর গলায় বলে গেছি, তন্ত্রকে মানুন, জ্যোতিষকে বিশ্বাস করুন, উপকার পেতে গেলে একবার আসুন, একবার জীবনে আসুন। আমার আপনার সমস্যা সমাধান আমি করব, একবার আমার কাছে দেখাতে আসুন আপনার সমস্যা, আপনার সমস্যা নিয়ে একবার দেখাতে আসুন। জীবনে একবার একটা সময় আপনি আসুন, অবশ্যই সমাধান হবে। বন্ধুরা, জানেন বিবাহ ক্ষেত্রে কোন মন্ত্র প্রয়োগ করা দরকার? জানেন বিবাহের জন্য কোন তন্ত্র প্রয়োগ করা দরকার? জানেন রক্ষার জন্য কোন মন্ত্র প্রয়োগ করা দরকার, কোন তন্ত্র প্রয়োগ করা দরকার? সমস্ত কিছু কিন্তু আমি শিখে তবেই তান্ত্রিক হয়েছি। আজ দীর্ঘদিন ধরে তান্ত্রিক জ্যোতিষ হয়ে আছি, একই জায়গায় একই চেম্বারে চেম্বার করি। আপনারা কে বলতে পারবেন না যে শীতনায় তাকে সেখানে আমি পাই না, এখানে চেম্বার করে গেছে দ্বিতীয় দিন আসে না, বলতে পারবেন? একই জায়গায় একই দিনে একই সময়ে আমি চেম্বার করি। যদি ঝামেলা জীবনে থেকে থাকে, যদি অশান্তি আপনার জীবনে থেকে থাকে, যদি সমস্যা আপনার জীবনে থেকে থাকে, অবশ্যই সমাধান করার চেষ্টা করুন। আমি জ্যোতিষতান্ত্রিক, আমার কি সমস্যা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আমি জ্যোতিষ হয়েছি বলে কি আমার জীবনে কোনো সমস্যা থাকবে না? আমার জীবনে কি অশান্তি নেই? অবশ্যই থাকতে পারে। আমারও সেই একই পর্যায়, পয়েন্ট একটাই, গ্রহের প্রভাব। গ্রহের প্রভাব যদি মানতে হয়, গ্রহের প্রভাব যদি জানতে হয়, তাহলে মনে রাখবেন গ্রহের প্রভাব দিয়ে কিভাবে নিজেকে বার করে আনবেন, কিভাবে জীবনে সাফল্য পাবেন আমি বুঝিয়ে দেব। কিচ্ছু করতে হবে না, বক্তব্য শুনবেন, বুকিং নাম্বারগুলো নোট করবেন, বুকিং করবেন, আপনার কাছাকাছি চেম্বার কোথায় আছে জেনে নিয়ে আমার সাথে দেখা করবেন। বন্ধুরা, আমি বক্তব্য দিতে বসিনি, আমি জ্ঞান দিতে বসিনি, আমি শুধু একটা কথাই বোঝাই, তন্ত্র কখনো মিথ্যা হতে পারে না, জ্যোতিষ কখনো মিথ্যা হতে পারে না, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, একে মানতে হবে। কারণ এর দ্বারাই সমস্যার সমাধান করা সম্ভব। তাই আমি জোর গলায় চেঁচিয়ে কথা বলছি, যাক বেশি দেরি করাবো না, এইটুকানি সময়ের মধ্যে কথা আলোচনা করি এবং টোটকা বলি। আজকের টোটকাটা দিয়ে দিই, আজকের টোটকাটি হলো লবঙ্গ দিয়ে কিছু টোটকা বলবো। লবঙ্গ দিয়ে টোটকার জন্য প্রথমত যারা অর্থ ধরে রাখতে পারেন তাদের জন্য লবঙ্গ টোটকা। লবঙ্গ একটা লাল কাপড়ে মুড়িয়ে শুক্রবার দিন ফুলালা লবঙ্গ নেবেন, একটা লাল কাপড়ে মুড়িয়ে
সেই লবঙ্গটাকে ঠাকুরের স্থানে রেখে তাকে ধূপ দীপ দেখিয়ে আপনার মানি ব্যাগে বা আপনার পয়সার জায়গায় রেখে দেবে। এর একটা ছোট্ট টোটকা, এই টোটকার মাধ্যমে অর্থ ধরে রাখা সম্ভব, এইটা আমাদের তান্ত্রিক শাস্ত্রমতে পেয়ে থাকি। অভিজ্ঞতায় শাস্ত্রমতে যা পেয়েছি আমি সেটাই বলি, এবং আমি মনে করি কোনো বানানো গল্প বলবো না। আবার এই লবঙ্গর দ্বারাই জীবনে আর একটা সমস্যা মেটে, সেটা হচ্ছে দুটো লবঙ্গ আপনার জোগাড় করতে হবে, কাজটা করতে হবে মঙ্গলবার দিন। এই মঙ্গলবার দিন একটা পাতিলেবুতে ফুটো করবেন দুই দিকে, করে দুই দিকে দুটো লবঙ্গ পুড়ে দেবেন, ফুলওয়ালা লবঙ্গ হতে হবে। সেই লবঙ্গওয়ালা পাতিলেবুটা লাল রং করবেন, করে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা বাড়ির আশেপাশে কোনো জলাশয়, পুকুর নদী গঙ্গা যে কোনো জলাশয়, সেখানে পেছন ফিরে ফেলে দিয়ে আসবেন, পেছনে আর তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। এই ক্রিয়াটা তাদের জন্য যাদের অনেক শত্রু আছে, তাদের জন্য এই লবঙ্গর গুণাগুণের হিসাবে এই টোটকাটা আমি বার করেছি। লেবুর টোটকাটা তারাই করবেন যাদের শত্রু আছে। আর একটা লবঙ্গর জন্য আমি আর একটা টোটকা দিয়ে দিচ্ছি, যারা সামিষ্টি অমিল হয়ে থাকে, মানে খুঁটিনাটি কিছু কিছু ছোটোখাটো নিয়ে ঝামেলা বেঁধে থাকে, তাদের জন্য সাতটা লবঙ্গ দরকার। সাতটা লবঙ্গ আপনারা জোগাড় করবেন, ফুলওয়ালা লবঙ্গ, ফ্রেশ লবঙ্গ জোগাড় করবেন, এবং সাতটা লবঙ্গর সাথে আপনি সাতটা কাঁচা হলুদ জোগাড় করবেন। দেখবেন ছোট ছোট কাঁচা হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ জোগাড় করবেন। এই সাতটা লবঙ্গ আর সাতটা কাঁচা হলুদ আপনি যে সিঁদুর মাথায় পড়েন, যদি এটা কোনো স্ত্রী করতে চান তাহলে যেই সিঁদুর মাথায় পড়েন সেখান থেকে একটু সিঁদুর ওর মধ্যে নেবেন, নিয়ে একটা কাপড়ে বেঁধে আপনার বিছানার তলায়, আপনারা যেই খাটে শোন তার বিছানার তলায় রেখে দেবেন। তাতে স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি যদি ঝামেলা থাকে সেইটা কিন্তু মিটে যাবে। এবং যদি স্বামী এই কাজটা করতে চায় তাহলে পরে কিন্তু কোনো মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়ে এসে করতে হবে। তাহলে লবঙ্গ তিনটে গুণ বলে দিলাম, কীবার করতে হবে এটা? এইটা করতে হবে কিন্তু বন্ধুরা সোমবার বা শুক্রবার, লিখে নিয়েছো। যদি আমার এই অনুষ্ঠানগুলো আবারও দেখতে হয় রিপিটভাবে, তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে জ্যোতিষী ঋতনয়, ওখানে আবার এই রিপিট টোটকাগুলো অবশ্যই পাবে, আরও টোটকা আছে পেয়ে যাবে। লবঙ্গের আর একটা গুণাগুণ বলছি, যারা বিদ্যায় পারদর্শী নয়, বিদ্যায় খারাপ যাচ্ছে, তাদের জন্য বলবো তোমরা একটা অশ্বত্থ গাছের পাতা জোগাড় করবে শনিবার দিন। শনিবার দিন একটা অশ্বত্থ গাছের পাতা জোগাড় করে আনবে, তাতে মা লিখবে, সিঁদুর দিয়ে মা লিখবে, তার মধ্যে লবঙ্গটা দেবে, একটা ফুলওয়ালা লবঙ্গ দেবে, দিয়ে সেটাকে পানের মতন করে মুড়াবে, মুড়িয়ে সুতো দিয়ে বাঁধবে, বেঁধে তোমরা যেখানে পড়তে বসো সে পড়ার টেবিলের ওখানে এই লবঙ্গ আর লবঙ্গর অশ্বত্থ গাছের পাতাটা রেখে দেবে। তাতে কি হবে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যেটুকুনি পড়ছো সেটা মনে থাকবে, তোমাদের মনে থাকবে, এবং তোমরা কিন্তু পড়াশোনায় ভালো হবে। বন্ধুরা লবঙ্গ টোটকাগুলো করুন, এবং যদি বুঝতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়, আমার রিপিট অনুষ্ঠান দেখতে গেলে ইউটিউব চ্যানেল দিয়ে চলে যাবেন, ওখানে জ্যোতিষী শ্রী তনয় সার্চ করবেন, আমার নিজস্ব চ্যানেল সেখানে ক্লিক করবেন, করে ওখানে সাবস্ক্রাইব করবেন, এবং এই টোটকাটি ওখানে খুঁজবেন। শুধু এই টোটকা না, অনেক টোটকা ওখানে আছে, আপনারা ফলো করতে পারেন। ওখান থেকে আপনারা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সমাধানের জন্য সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো, পারলে শেয়ার করবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন। বন্ধুরা তার সাথে বলে রাখি জীবনের সমস্যার কথা, সমস্যা সমাধান করতে গেলে ছোট ছোট টোটকার মাধ্যমে কিন্তু মেটে না, বড় সমস্যায় ভুগছেন সমস্যা সমাধান করতে হবে, গোপন সমস্যায় ভুগছেন তার সমাধান করতে গেলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। আজকে শ্রী তনয়কে যদি আপনার যোগ্যতা মনে হয়ে থাকে, শ্রী তনয়কে যদি ভালো লেগে থাকে, শ্রী তনয়কে যদি মনে মনে আপনার মনে হয় যে এই একটা ছেলে আপনার জীবনে সমস্যা সমাধান করতে পারবে, অবশ্যই বন্ধুরা আপনারা আসুন, আপনারা যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেব আপনাদের সমস্যা কীভাবে সমাধান হবে। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, জীবনে ঝঞ্ঝাট সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু তাই বলে আপনারা নিজেদেরকে
ভেঙে ফেলবেন তা নয়, সমস্যার সমাধান করার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো আছেন, শান্তিতে আছেন। সংসারে যেরকমই অশান্তি থাকুক না কেন, সন্তানকে নিয়ে বলুন, পরিবারকে নিয়েও অশান্তি থাকতেই পারে, অশান্তি অর্থনৈতিকও থাকতে পারে, যেরকমই অশান্তি থাকুক তার সমাধান কিন্তু আছে। আর এই সমাধান কিন্তু এক জায়গায় হতে পারে, সে হচ্ছে জ্যোতিষতান্ত্রিক পরামর্শ। যদি আমাকে যোগ্যতা মনে হয়ে থাকে, যদি আপনাদের মনে হয়ে থাকে যে না শ্রী তনয়দার কাছে আমি যাব, অবশ্যই বুকিং নাম্বারটা নোট করবেন, বুকিং করবেন, আপনার কাছাকাছি কোন চেম্বারে আছে আপনি দেখা করুন। স্বামী আজকে আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আপনার স্ত্রী কি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি ছাড়তে চাইছেন না, এরকম সমস্যায় নিশ্চয়ই পড়েছে। সমাধান পেতে গেলে এই গোপন সমস্যাটা যদি সমাধান করতে চান, তাহলে এই শ্রী তনয়ের সাথে একবার দেখা করুন। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, ওপেন মিডিয়া চ্যালেঞ্জ করছি, প্রতিকার হবে হবে হবেই হবেই প্রতিকার হবে। কাজ জানি জোরে বলি, কাজ জানি চেঁচিয়ে বলি, কাজ জানি জোর গলায় কথা বলি। তাই বন্ধুরা, আজকের থেকে আমার এই অনুষ্ঠান দেখার পরে জীবনের সমস্যা আছে চোখের জল মুছে ফেলুন, দুঃখ দূরে ফেলুন, খুশিতে থাকতে গেলে একবার আসুন, একবার শ্রী তনয়ের কাছে আসুন, দেখুন সমস্যার সমাধান আমি করতে পারি। সমস্যাময় জীবনকে সুস্থ করতে গেলে শ্রী তনয়ের প্রয়োজন আছে, কারণ আমি তন্ত্রকে শিখেছি, জ্যোতিষশাস্ত্রকে শিখেছি, এমন নয় আজকে বই পড়লাম কালকে নেমে গেলাম চেম্বার করতে, এরকম দুষ্ট কাজ আমি কোনোদিন করিনি, আগামী দিনও করব না। আমি মনে করি দীর্ঘদিন ধরে জ্যোতিষী করছি, দীর্ঘদিন ধরে আমি তন্ত্র করেছি, কাজ মানুষ পাবেই পাবে, কাজ আমি শিখেছি, তন্ত্রকে প্রয়োগ করতে জানি, তন্ত্রের দিন লাগে, নক্ষত্র লাগে, তিথি লাগে, সেই জায়গাগুলো যদি দিতে পারেন, যদি সেই সময়টুকু দিতে পারেন, কাজ আপনার হবেই হবে। বন্ধুরা, সমস্যাময় জীবনে যদি সমাধান পেতে হয়, তাহলে একবার আমার কাছে আসুন, একবার আমার সাথে যোগাযোগ করুন, সমাধান আপনার হবেই হবে। মনে রাখবেন, লাইভ ফোনে আমি অবশ্যই আসি, তার সাথে আমি রাত্রি 9টা থেকে 10:30টায় ফোন কলে থাকি, ফোন কলে আমার সাথে যোগাযোগ করে নেবেন, এবং যারা ফোন কলে পাচ্ছেন না, বিজি পাচ্ছেন, তারা ডাইরেক্ট বুকিং করে বুকিং নাম্বারে চলে আসবেন। বন্ধুরা, অনেক কথা বলতে ইচ্ছে করে, সময়ের অভাবে বলতে পারি না, আজকে প্রায় সময় শেষের মুখে, আমি আবারও এপিসোডে অনেক কিছু নিয়ে আসবো, আপনাদেরকে কথা বলবো এবং টোটকা দেবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, নমস্কার। আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279, 8617571307।